দেখুন কি ফুল এটা, বলুন বলুন কি ফুল, দেখুন কত সুন্দর দেখতে। এই দেখুন, যারা জানেন প্লিজ আমাকে কমেন্ট করবেন এটি কি ফুল। বাড়িতে চলো মিনু, তোমার বসন্ত বসে আছে, আসো হেমন্ত, চলো আসো বসন্তর কাছে আসো। হাই বসন্ত, বসন্তর দিকে তাকালে না দেমা ইনসাল্ট করলে। এই মিনু তুই কেন রে এরকম, হ্যাঁ আমার এই বুড়ো ভাইটাকে তোর পছন্দ নাই? হ্যাঁ এই ভাই, যা ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে যা, যা ভাইয়ের কাছে যা, তোর ন্যাচটা আর পরে নাড়াবি, তুই তো টমি হয়ে গেছিস তো দিনে দিনে। ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে যা, ভাইয়ের কাছে বস। এই যে ভাই, ও মা, ওই তো আবার বসন্ত ফিরে এসছে, ওই শাড়িটি। আমি তাহলে ভুল ভাল বলছি না, না মিনু ভালোবাসে। ওই যে বাবা, চলো মিনু চলো আসো। মিনু এই গয়নাগুলো দেখে আমার কাছে বায়না করছে, একটা গয়না কিনে দাও, গয়না কিনে দাও মা, একটা গয়না কিনে দাও। এই মিনু কোনটা পছন্দ একটু হাত দিয়ে দেখা। এই গয়না একটা মিনুর পছন্দ, 1590 টাকা। মিনু আমি কি করতে পাবো মিনু, আমি তো গরিব মা, তোমার বড়লোক মা হই, তারপর তোমাকে একটা ভালো হীরের হার কিনে দেবো, ঠিক আছে? বেকা বেকা পাচি হয়ে গেছে বেকা, দেখুন মুখটা দেখুন কিরম করে আছে। মিনুকে দেখে, মিনুকে, এই মিনু, মিনু ভাইয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, দেখছেন ওর প্রেম। ভাইকে দেখছিস মিনু, ভাইয়ের দেখ চোখ দিয়ে একেবারে জল গড়াচ্ছে, দেখ কাঁদছে, খুব কাঁদছে। বন্ধুরা তো দেখছে না ভিডিও, ওই জন্য আরো কাঁদছে জানিস মিনু। আর এই দেখো স্টাইল ভাবে বসে আছে, দেখেছিস এরম ভাবে কেউ বসে থাকে? এই বুড়ো শোন, তুই এরম ভাবে বসে আছিস কেন? গুড্ডু বাবা, গুড্ডু বাবা, গুড্ডু বাবা, গুড্ডু বাবা। এই প্রথম ব্যাট বল খেলবে, ব্যাট বল, হ্যাঁ তুমি ব্যাট বল খেলবে, খেলতে যাও, ধরো। এই টমি তুই খেলতে যাস, মুখটা দেখো সবসময় ব্যাগ বাঁকা পাঁচের মতন করে রেখে দিয়েছিস। এই কালা চাঁদ, চাঁদ ব্যাট বল খেলবে, ও মা কালা পিছন ঘুরিয়ে চলে যাচ্ছে কেন? এই যে সোনা খেলবে ব্যাট বল, তুমি তো সারা জীবন চুলকেই যাও, তোমার আর চুলকানি জীবনে কমবে না। এই তোর এত চুলকাই কেন, চুলকাচ্ছে তবু ল্যাসটা দেখো টুংটুং করে নাড়াচ্ছে। এনে ব্যাট খেলবি, ব্যাট বল, হ্যাঁ এনে ধর, তোরা তো খেলতে পারিস। আচ্ছা তোরা এতদিন ধরে এখানে আছিস, ভাষা বুঝিস না? হ্যাঁ বলছি ব্যাগটা ধর, এনে ধর, হাত বাড়া। হ্যাঁ দেখো আমার হাত ছেড়ে দিচ্ছে, কে রে ও কে, আমি তোকে মারি বল, তুই এমন নিচু করলি, তোকে তো ভালোবাসি। আমি কোনোদিন মারতে পারি, আমি কোনোদিন কাউকে মেরেছি বলো, আমাদের কাউকে মারি, মারি না, ভালোবাসি তো সোনা, ভালোভাবে থাকবে, লক্ষ্মী হয়ে থাকবে। চল টমি, তুমি সোনা তুমি ল্যাচ নাড়িয়ে যাও, তোমার এখানে কে টিকনি তুলে মেরে দিয়েছে, আবার টিকনি দেখুন ছিঁড়ে গেছে, আবার আবার এখানে সরে যাবে। টমি লড়াই করছে, এই টমি দেখুন সব কটা এসছে লড়াই করতে, ওই লাল লাল কুকুর এসছে, দেখুন ঝগড়া হচ্ছে, দেখুন দেখ কেন ঝগড়া করছিস টমি, একটা পাড়ার কুকুর তাকে নিয়ে বেড়াতে এসছে, দেখুন এখানে এ আবার শুয়ে পড়লো, এ আবার আরেকজন অদ্ভুত, এটা আবার শুয়ে ফেলে দিয়েছে, দেখুন অদ্ভুত, সব অদ্ভুত, যা সব এই যে দল, এই গ্রুপ, এই দক্ষিণ পাড়ার ছেলেরা উত্তর পাড়ার ফুচকের সাথে মারামারি করতে গেছে, দেখুন এই এক দল। এই তোদের কী হচ্ছে এখানে, লড়াই চলছে? হ্যাঁ দেখছেন এই পাড়া কেউ এলেই ওরা তাড়া করে, এই আবার ওপরে উঠে পড়েছে ফুলমণি, বেশি আর এক পাকা। এই যে এই আমাদের পাড়ার ছেলেরা, যারা অন্যের পাড়ার কাউকে দেখলেই ঘ্যাঁ 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 করে যায়, দেখছেন টিম দেখুন কত বড়ো, ফুল টিম বসলো টমি, এখানে আয় দাঁড়িয়ে আছে, এখনও লড়াই চলবে, দেখুন সাতজন আর ওই বাচ্চাটা একা, দেখছেন লড়াই, দেখুন এদের লড়াই আছে। টমি ওখান থেকে ডাকতে দেখে যাচ্ছে স্পেনিয়ালটা, আয় দেখুন, দেখুন সব বসে পড়েছে মারপিট করার জন্য বসে পড়েছে, অদ্ভুত, এই অদ্ভুত, এই চলে গেলাম টাটা, তোরা মারপিট কর। এই টমি বাড়ি যা না, টমি তো কি বলবো বলুন তো, এটা রাস্তা, আমি কি ওর সবসময় ঠেকাতে পারি বলুন, তাও চেষ্টা করি, ভয় লাগে না। ওই দেখুন ও আবার শুয়ে পড়েছে মারপিট করার জন্য, মানে শুয়ে প্র্যাকটিস করে নিচ্ছে, আবার জোর কলমে গিয়ে করে হ্যাঁ 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 করবে, শুয়ে পড়েছে। তুই আবার দেখছিস, তুই আবার সেই যাবি আমার ওখানে,
ঠিক চলে গেল টমি, আর ও বসে আছে দেখো ভগলাসি, ও খেয়ে যাচ্ছে কি নোংরা ফেলেছে। আর এই দেখুন ফুলমণি আর আর একজনে কিছু পারে না, সবার সামনে এগিয়ে গেছে, মার খেয়ে চলে আসবে তখন বুঝবে। বসে থাকো রাজকুমার সিং।